কুম সালাম আহমতুল্লাহ বাক সম্মানিত বন আপনি প্রশ্ন করেছেন যে সাহারির শেষ টাইম আমরা কিভাবে নির্ধারণ করবো ফজরের অক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে যেমন আজকে ফজের রক্ত যদি পাঁচটা এক হয় তবে এই সময়ের মধ্যে সেহারি খেলে হবে শোনেন সাহারি খাওয়ার শেষ টাইম হচ্ছে ফজর উদিত হওয়া আল্লাহ তালা কোরআনী করিমে সুরা বাকারে বলেছেন ওকুলু আশারাবু হাত্তা মিনাল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসাদ মিনাল ফাজের যে তোমরা খাও এবং পান করো ফজরের যে সাদা রে রেখা থেকে সাদা রেখা কি কালো রেখা থেকে শুভ্র বা সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তার মানে ফজর হওয়া পর্যন্ত কালো রেখা বলা হয়েছে রাতকে আর সাদা রেখা বলা হয়েছে ফজর উদিত হওয়াকে তো এই সময় পর্যন্ত আপনি পানাহার করতে পারবেন আচ্ছা আর এটা কিভাবে বোঝা যাবে যখন ফজের উদিত হবে তখন মুআ আজান দেবে আল্লাহ নবী সাল আলী হাসালাম বলেছেন যে যখন বেলাল আজান দেয় তখন তোমরা পানাহার করো আর যখন ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী সাল্লামের মুআ তিন ছিলেন তার মধ্যে একজনের নাম হচ্ছে বেলাল আর একজনের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে তখন তোমরা পানাহার ছেড়ে দাও আর তিনি আজান দিতেন না যখন তাকে এ কথা বলা না হতো যে ফজর হয়েছে অর্থাৎ ফজর হয়ে গেলে তিনি আজান দিতেন তাহলে আল্লা নবী সাল্লাহ আলি আসাল্লাম খানাপিনা শেষ করার যে টাইমটা নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো কি ফজরের আজান হওয়া অতএব যখন ফজরের আজান হবে তখনই পানাহার বন্ধ করে দিতে হবে ফজরের আজানের আগেই আপনি পানাহার বন্ধ করে দিবেন আজান হয়ে গেলে আর পানাহার করা যাবে অনেকে বলে যে আমি তো মানে খানাটা কেবল উঠলাম ঘুম থেকে আমি তো না খেলে রোজা রাখতে পারবো না সুতরাং খেয়ে নেই তো তাদের এই রোজাগুলো হবে না তাদের এই রোজাগুলো হবে না যেহেতু তারা ফজরের উদিত হওয়ার পরে পানাহার করেছে সুতরাং ফজর যখন উদিত হবে তখনই মোয়াজ্জন আজান দেবে আর আজান শুনলে আপনি পানাহার বন্ধ করে দিবেন অনেক সময় দেখা যায় যে আধুনিক যুগে যে ক্যালেন্ডার বানানো হয়েছে সেই ক্যালেন্ডারগুলো বিশেষ করে উম্মল করা যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সঠিক নিয়মের উপর নির্ভর করে সঠিক সময়ের উপর নির্ভর করে ক্যালেন্ডার বানানো হয়েছে অতএব এই ক্যালেন্ডারকে ফলো করাটা উত্তম এবং সন্দেহমুক্ত একটি বিষয় ইনশাল্লাহ অতএব মহাজ্জন যদি আজান দিতে একটু দেরিও করে তবুও আপনি পানাহার ওই টাইম দেখে বন্ধ করে দিবেন। আর এটার জন্য উত্তম হলো যে টাইমটা নির্দিষ্ট টাইমটা আসার দু চার মিনিট আগে এক দুই মিনিট আগে যদি খানাটা বন্ধ করেন তাহলে এটা আরো বেশি উত্তম হয় আল্লাহ আলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ